নেতাজির মূর্তি ভাঙা হয়েছে, আপনাদের দলের দিকেই অভিযোগ দেওয়া হচ্ছে, কি বলবেন? অভিযোগটা নিশ্চয়ই তৃণমূল দিয়েছে, যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙা দিয়ে শুরু করেছিল মূর্তি ভাঙা রাজনীতি, এবং তারপরে ভারতীয় জনতা পার্টির ঘাড়ে দায়টা চাপিয়েছিল। তো স্বাভাবিকভাবেই নেতাজির মূর্তি তারাই ভেঙেছে, এবং তারা চেষ্টা করছে জনসমক্ষে ভারতীয় জনতা পার্টিকে আরও হেয় করার জন্য, কিন্তু মানুষ জেনে গেছে ভারতীয় জনতা পার্টি এ ধরনের কাজ করতে পারে না। বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বসু, যাকে নিয়ে একসময় কংগ্রেস থেকে আরম্ভ করে বামপন্থী সবাই রাজনীতি করেছে, তার মধ্যে তৃণমূলও তখন ছিল, তখন তাদের জন্ম হয়নি, তারা কংগ্রেসই ছিল, আজকে তারা সেই নেতাজির মূর্তি ভেঙে একটা নোংরা রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করছে পশ্চিমবঙ্গে। তৃণমূল থেকে বলা হচ্ছে মূর্তি ভাঙা বা মূর্তির মুখে কালি মাখানো, এটা বিজেপিরই রাজনীতি। তারা তো বলবে, তারা এই মিথ্যে কথা বলে বলে আজকে এমন একটা জায়গায় চলে যাচ্ছে, এরপর আর মানুষ ওদের সত্যি কথাটাও ভোট ধরবে না, ওরা যখন সত্যি বলবে সেটাও মানুষ মিথ্যেই বলে মনে করবে। তাহলে এই মূর্তি ভাঙার পেছনে কাকে ধরবো? আমরা সরাসরি তৃণমূলকে দায়ী করি, যেহেতু তারা এই কাজটা করতে অভ্যস্ত, তারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, এখন তারা নেতাজির মূর্তি ভেঙে বিজেপির ঘাড়ে চাপাচ্ছে। তারা বোঝাতে চাইছে যে একটা অপসংস্কৃতি তৈরি হচ্ছে বা পশ্চিমবঙ্গের বুকে, যেটা নাকি ভারতীয় জনতা পার্টির ঘাড়ে চাপা গেলে তাদের সুবিধে হয়। অপসংস্কৃতির ধারক বাহক তৃণমূল, তারা এখন সেটা ভারতীয় জনতা পার্টির ঘাড়ে চাপাতে চাইছে। আপনার নাম আগে? ভাস্কর ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য। নেতাজির মূর্তি ভাঙা হলো কেন তৃণমূল কংগ্রেস, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। উত্তরপাড়া থানার পাশে নেতাজির মূর্তি ভাঙা হলো কেন তৃণমূল কংগ্রেস, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। অপসংস্কৃতির নায়ক তৃণমূল কংগ্রেস, দূর হটো, দূর হটো, দূর হটো। মূর্তি ভাঙার পরে নেতাজির মূর্তি ভাঙা হলো কেন তৃণমূল কংগ্রেস, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে। গতকালকে রাত্রে নেতাজি ভবনের সামনে নেতাজি মূর্তি ভেঙে দিয়েছে একদল কোনো মানুষ। এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ ইতিমধ্যে উত্তরপাড়ার মানুষ যে আজকে সবাই বলছে, শুধু এইটুকু আমি বলতে পারি যে কোনো সুস্থ মানুষ এটা করে না, যেমন কোনো সুস্থ মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর এই স্ট্যাচু ভারতবর্ষের মানুষের আবেগ। মূর্তিটা পরবর্তীকালে উত্তরপাড়া থানা ওটাকে তুলে নিয়ে গিয়ে, মূর্তিটা ওজন অনেক বেশি তো ওরা নিয়ে যেতে পারেনি, পরে থানায় রেখেছে। আমি এই মুহূর্তে যারা মূর্তি তৈরি করেছিল তাদের সঙ্গে যোগাযোগ করেছি, যারা এই স্ট্যাচুটাও তৈরি, এই প্ল্যাটফর্মটাও তৈরি করেছে তাদের সঙ্গে কথা বলেছি, দ্রুত যাতে আমরা এইটা আবার ওই মূর্তিটাকে যদি ঠিক থাকে তাহলে, অথবা নতুন মূর্তি আমরা যাতে দ্রুত এখানে আবার বসিয়ে দিতে পারি, 15ই আগস্টের আগেই যাতে দিন দশেকের মধ্যে এটা করতে পারি, এর জন্য চেষ্টা। কিন্তু দোষীদের সিসিটিভি দেখে চিহ্নিত করে শাস্তি কি দাবি করবেন আপনি? দেখুন, আমি যা কালকে দেখেছি, কালকে যা করেছি শুনেছি, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ, এবং এমন আবারও বলি এটা কোনো সুস্থ মানুষের কাজ নয়, যার মধ্যে মিনিমাম বিবেক আছে তার কাজ নয়। নিশ্চিত করে পুলিশের সুযোগ থাকলে পুলিশ নিজের সুযোগ করে বিষয়টা দেখে নেবে। পুলিশের যিনি ইন্সপেক্টর ইনচার্জ এই থানার, উনিও এসেছিলেন, নিশ্চিতভাবে তারা দেখে নেবে। এছাড়াও আমরা সম্মানিত করছি এই নাট্য